2023 সাল ছিল প্রযুক্তিময় একটি বছর। প্রযুক্তির জোয়ারে সবচেয়ে এগিয়ে আছে জেনারেটিভ এআই এবং বৈদ্যুতিক গাড়ি। এই দৌড়ে আছে হিউম্যানয়েড রোবট এবং ওজন কমানোর ওষুধ সেমাগ্লুটাইড। একদিকে কম্পিউটার কোডিং থেকে শুরু করে সাহিত্য, চিত্রকর্ম, সাংবাদিকতা, প্রবন্ধ সবকিছুতেই প্রভাব বিস্তার করেছে এআই। অন্যদিকে বৈদ্যুতিক গাড়ি নিয়ে হচ্ছে নানান রকম পরিকল্পনা। চলুন জেনে নেই এই প্রযুক্তিগুলোর আদ্যোপান্ত। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। চ্যাটজিপিটির জোয়ারের সাথে বাজারে একে একে পা রেখেছে গুগল বার্ড, মাইক্রোসফট এজ, কোপাইলট, জেমিনি সহ আরো অনেক এআই প্ল্যাটফর্ম। গুগলের দাবি, চ্যাটজিপিটির বর্তমান সংস্করণকেও ছাপিয়ে গেছে জেমিনি। পাল্টা উত্তরে ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান বলেছেন, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিকভাবে এর সংস্করণ আসতেই থাকবে, সংযুক্ত হতে থাকবে কর্মক্ষেত্রের বিভিন্ন খাতে। বিশাল একটা জনগোষ্ঠী মানসিক সংকটে আছেন যে এআই এর কারণে হয়তো তারা চাকরিচ্যুত হবেন। কিন্তু এই এআই সংশ্লিষ্ট কর্ণধারদের দাবি, নতুন প্রযুক্তির সাথে যত দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন ততই আপনি শঙ্কামুক্ত। এআই এর পাশাপাশি আরেকটি নতুন প্রযুক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে 2023 সালে, সেটি হলো বৈদ্যুতিক গাড়ি। বৈদ্যুতিক গাড়ির জন্য বিশ্ববাজারে গ্রাহকদের পছন্দের শীর্ষে ছিল টেসলা। তবে গেল বছর বাজারে প্রথম বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসে জাপানের নিসান। সেই পালে হাওয়া লাগায় যুক্তরাষ্ট্রের টেসলা, ফোর্ড, চীনের বিওয়াইডি সহ আরও অনেক প্রতিষ্ঠান, যেগুলো বছর জুড়ে প্রতিযোগিতা করছে বাজার দখলের। শুরু থেকে টেসলা এগিয়ে থাকলেও শেষ দিকে এসে চমক দেখিয়েছে বিওয়াইডি। চীনা প্রতিষ্ঠানটির দাবি, 2023 সালের শেষ প্রান্তিকে 5.25 লাখ বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করেছে তারা, যেখানে গেল বছর অক্টোবর ডিসেম্বর মেয়াদে 4,84,500 বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে টেসলা। শুধু তাই নয়, নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারজাতে 2024 সালেও এগিয়ে থাকতে চায় বিআইডি। মার্চ মাসের মধ্যে বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারজাতকরণের লক্ষ্য আছে বিওয়াইডির। হিউম্যানয়েড রোবটকে 2024 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে। হিউম্যানয়েড রোবট অপটিমাস নিয়ে কাজ করছেন টেসলার প্রকৌশলীরা। 2023 সালের ডিসেম্বরে অপটিমাসের সবশেষ সংস্করণের ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট টেসলা। তাদের দাবি, নতুন হাত এবং নতুন মোটর সংযোজন করা হয়েছে এতে। আগের সংস্করণের চেয়ে এটি এখন কম ওজনের। 2024 সালেই টেসলার কারখানায় কর্মী হিসেবে একে নিযুক্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। রোবটের বাজারে টেসলার প্রতিদ্বন্দ্বী কিন্তু কম নয়। ইতোমধ্যেই কারখানায় কর্মী হিসেবে রোবট সংযোজন করেছে অ্যামাজন। কানাডায় ফিনিক্স নামের রোবট ব্যবহারের তথ্য গণমাধ্যমে পাওয়া গেছে। ওজন কমানোর ওষুধ বেশ জনপ্রিয় ইউরোপ এবং আমেরিকার বাজারে। নতুন প্রযুক্তিতেও নজর রয়েছে সংশ্লিষ্টদের। বিবিসি জানায়, ওজন কমানোর একটি ওষুধ উদ্ভাবনে 2023 সালে $100 কোটি বিনিয়োগ করেছে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান উইগোভি। সেমাগ্লুটাইড নামকরণ হলেও এটি বাজার যাতে এখন পর্যন্ত কোনো সময়ের ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। তবে ইউগোভির দাবি, প্রথম দিন থেকেই বাজার মাতিয়ে রাখবে ওজন কমানোর এই ওষুধটি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে একই ধরনের প্রকল্পে বিনিয়োগ করছে ফাইজার। ইতোমধ্যেই উদ্ভাবন প্রক্রিয়া শেষ হয়েছে বলে দাবি করছে মার্কিন ফার্মাসিউটিক্যাল এই প্রতিষ্ঠানটি জানিয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র প্রশাসনের ছাড়পত্রের।